আসসালামু আলাইকুম। আজকে আমি খ্যাপসা রান্না করব। তো এখানে দেখতেই পারতেছেন খাসির মাংস নিয়ে আসছে। তো এখানে 4 কেজি খাসির মাংস আছে, প্রতি প্যাকেটে 1 কেজি করে। তো এইগুলো দিয়ে আজকে অ্যারাবিয়ান খ্যাপসা তৈরি করব। তো এখানে মাংসের সাথে যে চর্বি বা তেলগুলো আসছে, এগুলো থেকে তেল বের করে এগুলা দিয়ে আজকে রান্না করব। তো এখানে পিএস কেটে রাখছি, সেই পিএসগুলো এখানে দিয়ে দিব। এবং মাংসের সাথে যে তেলগুলো চর্বিগুলো আসছে, এগুলো থেকে তেল বের হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আমি উঠাই ফেলব। এবং এর সাথে কিন্তু আমি একটু সয়াবিন তেলও অ্যাড করে দিব। এখানে আমি একটু তেল অ্যাড করে দিব। আপনারা পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবেন। তো আমি কিন্তু সেই তেলগুলো উঠে ফেলছি, মাংসের যে চর্বিগুলো। এখানে আমি মশলা অ্যাড করে দিলাম, এলাচ এবং দারচিনি, তেজপাতা, লং, এই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন কেটে রাখছিলাম, সেই রসুন কাটাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 1টা টমেটো এবং 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো তারপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে খ্যাপসার যে মশলা, সেই মশলাগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। এখানে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলা কষানোর পর আমি কিন্তু মাংসগুলো এখানে দিয়ে দিছি। এখন মাংসগুলো ভালো করে মিক্স করে নিব। এখন আমি এখানে 2টা রসুন দিয়ে দিব এবং 4টা ব্ল্যাক লেমন দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো। পানি দিয়ে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিব এবং মাংসটা 40 মিনিট কুক করে নিব প্রেশার কুকারে। তো আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এখানে। তো আমি কিন্তু পানি দিয়ে দিছি। এখন আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিব। তো এখন এখানে যখন প্রেশার কুকারের সাউন্ডটা আসবে, তখন থেকে আমি টাইম ধরব 40 মিনিট। এবং আপনারা প্রথমে গ্যাসের চুলাটা বাড়াই দিবেন। তো মাংসটা 40 মিনিট আমি কুক করে নিব। এখানে কিন্তু আমি ক্যাপসার জন্য বাসমতি চাল ভিজিয়ে রাখছি। আপনারা 1 ঘন্টা আগে চালগুলা ভিজা রাখবেন, তাহলে ভাতগুলো খুব জোরজোরা হবে এবং অনেক লম্বা হবে। এখন আমি কিন্তু মাংসটা হয়ে গেছে, আমি এটাকে এখন ওপেন করব। এখানে কিন্তু মাংসটা হয়ে গেছে, আমি কিন্তু এখানে চাউলও অ্যাড করে দিছি। তো এখানে আমি বড় কাঁচামরিচও দিয়ে দিছি। তো এখন আপনারা পানিটা পরিমাণ মতো দেওয়ার পরে করব। আপনারা চাল দেওয়ার পর প্রেশার কুকারটি অফ করে দেওয়ার পর 15 মিনিট এখানে রান্না করব। এখানে দেখতেই পারতেছেন আমার কিন্তু খ্যাপসা হয়ে গেছে।
এখন আমি এটাকে সার্ভ করব। এখানে দেখতেই পারতেছেন ক্যাপসাটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আরাবিয়ান ক্যাপসা।